দাদা, আপনার আপনার আইবি এর প্রিপারেশন টা কেমন ছিল, বা আইবি এর ভর্তি সংক্রান্ত যে বিষয়টা, সেই সময় আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলেন? যারা আসলে কর্পোরেট দিকে যেতে চায়, আপনি যেটা বললেন যে তারা আসলে আইবি এ ট্রাই করতে পারে, তো তারা আসলে কিভাবে আগাবে, এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সব। ওকে, আমি আইবি এর প্রিপারেশন নিয়ে যে লেখাটা সেটা কমেন্ট সেকশনে দিয়ে দিই, এরপর আমি এটা নিয়ে কথা বলবো। 1 মিনিট, আপনারা যারা শুনছেন তাদের জন্য এটা কাজে লাগবে, ভীষণ রকমের কাজে লাগবে। পেয়েছি। আমার লেখাটার নাম হচ্ছে আইবি এ ভর্তি পরীক্ষার 717 ভাইবা বাদে। তো আমি এই লেখাটা আমার যারা লাইভ দেখছেন আমাকে সেই কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, দেখি গেছে কিনা। হ্যাঁ, গেছে। ওকে, আপনারা ওই লেখাটা পড়লে আপনারা আইবি এর ভর্তি পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ এই লেখাটা তৈরি করার সময় যারা আইবি এর প্রশ্ন করেন তাদের সাথে আমি কথা বলে নিয়েছি, কথা বলে তৈরি করেছি অনেকের সাথে। তো আপনার পরের প্রশ্নে যাই, তার আগে আমি একটু বলি আমি আইবিএ তে কেন পরীক্ষা দিলাম। আচ্ছা, আমি তো বিসিএস পরীক্ষা দিলাম, আমি তো গভর্নমেন্ট জব করছি, আর আইবিএ হচ্ছে প্রাইভেট জবের জন্য, কর্পোরেট সেক্টরের জন্য কেন দিলাম। আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব বলা বলি করছিল যে সুশান্ত বিসিএস পরীক্ষা দিবে না তো কে বিসিএস পরীক্ষা দিবে, ওর তো অনার্স এর সেকেন্ড ক্লাস, ও তো চাইলেও কোনো কর্পোরেট সেক্টরে যেতে পারবে না, সো ওর বিসিএস পরীক্ষা দেওয়া ছাড়া কোনো গতি নাই। আমাদের এক বন্ধু কথাটা বলছিল, তো আমাদের আরেক বন্ধু আমাকে ফোন করে খুব দুঃখ পেয়ে কথাটা বলল, দেখ মানুষ তোকে নিয়ে এরকম করে ভাবে যে তুই চাইলেও কর্পোরেট সেক্টরে যেতে পারবি না, ওই জন্য তুই বিসিএস পরীক্ষা দিচ্ছিস, কারণ বিসিএস পরীক্ষা দেওয়া ছাড়া তোর কোনো গতি নাই। তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ভালো। আমার আবার একটা জিনিস খুব বেশি, সেটা হচ্ছে জেদ বেশি, আমার খুব জেদ কাজ করে। কেউ যদি আমাকে বলে আমি কিছু করতে পারবো না, সেটা আমি করে দেখানোর চেষ্টা করি। তো আমি তখন ভাবলাম বাংলাদেশে কর্পোরেট সেক্টরে যাবার জন্য যেটা সবচাইতে ভালো গেটওয়ে সেটা কি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ। ওকে ফাইন, আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে ভর্তি হব, সেখান থেকে পড়াশোনা করব, এবং আমি সবাইকে দেখাবো আমার কর্পোরেট সেক্টরে যাওয়ার মতো সামর্থ্য ছিল, সার্টিফিকেটও ছিল, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না, সেজন্য আমি পাবলিক সেক্টরে এসেছি। আমি সেই জেদ থেকে আইবিএ তে ভর্তি পরীক্ষাটা দিলাম, নাহলে দিতাম না, সত্যিই দিতাম না। আমি শুধু সেই জেদ থেকে পরীক্ষাটা দিয়েছিলাম। তো পরীক্ষার প্রিপারেশনের শুরুতে আমি যদি বলি, আমার আমি যখন চুয়েটে পড়তাম তখন আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগতো না, কম্পিউটার সায়েন্সে পড়ার কোনো ইচ্ছা আমার ছিল না, আমার সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তবে আমি দুটো জিনিস খুব ভালোবাসতাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্স, খুব ভালোবাসতাম। তো ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্স নিয়ে থাকবার জন্য, সেটা নিয়ে কাজ করবার জন্য আমি জিআরই জিমেট এর বইগুলো পড়তাম রেগুলারলি। তো আমি যখন থার্ড ইয়ারে পড়তাম চুয়েটে, থার্ড ইয়ারে পড়ার সময় আমার জিআরই বিগ বুক এবং অফিসিয়াল জিমেট পড়া শেষ, সত্যি সত্যি শেষ। আমি কিন্তু বিদেশে যাবার জন্য জিআরই জিমেট পড়ি নাই, আমি পড়েছিলাম আমার ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, আমার ভোকাবুলারি ভালো লাগে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে ভালো লাগে, তাই পড়েছিলাম। আর কিছু কঠিন কঠিন ম্যাথমেটিক্স করতে ভালো লাগে, সেজন্য পড়েছিলাম, বিদেশে যাবার জন্য না। আমি জিআরই জিমেটের বহু বই পড়ে ফেলেছি চুয়েটে পড়ার সময়, স্টুডেন্টদেরও পড়াতাম এগুলো ক্লাসে। তো যাই হোক, এগুলো পড়ার কারণে আমার বেসিকটা আগে থেকে ভালো ছিল। আর আপনারা তো জানেন জিআরই জিমেটের সবচেয়ে সোজা প্রশ্নগুলো আইবিএতে আসে, আমার সেখানে একটু অ্যাডভান্টেজ ছিল। আর আমি যখন প্রিপারেশন শুরু করলাম তখন আমি ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ, তারপর বিআইবিএম এর এমবিএম, প্রাইভেট ইউনিভার্সিটির এমবিএ, আর ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ, এই সমস্ত প্রশ্ন ব্যাংক গুলো পড়ে ফেলেছি। এই সমস্ত প্রশ্ন ব্যাংক বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনতে পাবেন, সেগুলো আমি সব পড়ে ফেলেছি। আর সাথে কিছু জিআরই জিমেটে যা যা পড়েছি আমার সেই লেখাতে আছে, যে লেখাটা আমি পোস্ট করলাম আপনাদের জন্য কমেন্ট সেকশনে, সেটা একটু পড়ে নেবেন। তবে ইনিশিয়ালি আমি 5টা বই পড়ে ফেলেছিলাম, 1 ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ, ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ, বিআইবিএম এর এমবিএম এবং প্রাইভেট ভার্সিটির এমবিএ, ওদের সবগুলো প্রশ্ন পড়ে ফেলেছি, বিগত 10-15 বছরের প্রশ্ন সব পড়ে ফেলেছি। সবগুলো নতুন বইয়ের দোকানে পাবেন না, কিছু কিছু পুরোনো বইয়ের দোকানে খুঁজতে হবে আপনাকে। হ্যাঁ, তো সেগুলো পড়ে ফেলার কারণে আমার একটা ভালো আইডিয়া হয়েছিল, কিছু গাইড বই তো পাবেন প্রশ্নগুলো, এবং সেগুলো পড়ার সময় আপনারা প্লিজ না বুঝে পড়বেন না, গাইড বইতে সলভ সলিউশন দেওয়া থাকে, সেই সলিউশনটা বুঝে বুঝে পড়েন,
ওটা আপনি বুঝতে পারলেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সলভ করাটা ইম্পর্টেন্ট না, কতটুকু বুঝে সলভ করলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে যেমন ধরেন জিআরই এর হাই ফ্রিকোয়েন্সি 5000 ওয়ার্ড আছে, আপনারা জানেন জিনিসটা, যারা আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলি, জিআরই এর 5000 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, সেগুলো শিখে ফেলেছিলাম। সেগুলো শেখার জন্য সেগুলো দিয়ে সেন্টেন্স বানিয়ে বানিয়ে শিখেছিলাম, কিছু ভোকাবুলারির বই টই পাওয়া যায় সেগুলো পড়েছি, কিছু বাজারে গাইড বই পাওয়া যায়, বিভিন্ন টাইপের গাইড বই পাওয়া যায়। আমি আবার প্রচুর বই কিনি আর কি, আমার একটু বই কেনার অভ্যাস, কারো থেকে ধারটা নিয়ে পড়ি না, আমি সবসময় বই কিনে পড়ি, আমার ভীষণ ভালো লাগে। মানে একটা বিষয়ে যখন আমি প্রিপারেশন নিচ্ছি, সেই বিষয়ের উপর যা যা বই বাজারে পাওয়া যায় সব কিনে ফেলি, আমি পড়তে পারি বা না পারি কিনে ফেলি, এটা আমার একটা নেশার মতো। তো সেগুলো পড়েছিলাম, সেগুলো পড়ার কারণে আমার আইবিএর এমবিএ তে ভর্তি পরীক্ষায় আসলে কোনো বেগ পেতে হয়নি তেমন একটা, আমার হয়ে গেছে এই আর কি।